তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদুর ফকরতুন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের 1800 দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়ে আলহাজ নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর এসব সামগ্রী দান করেছেন। মার্চের 22 তারিখ বুধবার বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবার এলাকাত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে দাতব্য প্রতিষ্ঠান এনএনকা ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। এ সময় বক্তব্য দিয়ে মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহসভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ সহ আরো বহু কেউ। শেষে প্রত্যেক প্যাকেটের যে 19 কেজি সমপরিমাণ ইফতার সামগ্রী তুলে দিয়ে হয় মূল হতাইল দি এই মানুষরা নিঃস্বার্থভাবে হর কিছু দাবি দাওয়া ছাড়া সাধারণ মানুষের লয় সুখ দুঃখ ভাগাভাগি করিবার লাই এবং ওনার মা বাবার আত্মার শান্তি পাইবার উদ্দেশ্যে ইয়ান ওনার সামর্থ্য অনুযায়ী ইয়ান করি যার আমার বাসা আর বদ্ধা যাবর বদ্ধা কিন্তু হন সময় হনিকে কিছু দিব অনারা ন আরো বড় বড় কেউ কিছু দিবে হনদি চিন্তা ন করে ও যতক্ষণ ফাজি আরা দেখি বহুত বড় বড় মানুষেরও সহায়তা করছি গরিবেরও সহায়তা করছি। উল্লেখ্য দীর্ঘ সময় ধরিয়ে রাঙ্গুনিয়াতে বিভিন্ন এলাকাত নিয়মিত ত্রাণ সহায়তা করিয়া এর নুরুল হক জরিনা ফাউন্ডেশন প্রত্যেক রমজানের শুরুতে ইফতার সামগ্রী এবং ঈদের আগে ইব্বস্ত্র সহ অসুস্থ রোগী গরিব মাইফলার বিয়ের সহায়তা সহ নিয়মিত নান্য সাহায্য অব্যাহত রেখে ফাউন্ডেশন ন ভবিষ্যতেও তারার এই ধারা অব্যাহত রাখিব বলে জানাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর। কোন পর্যন্ত আপনারা নিতে পারবেন আমি ইনশাআল্লাহ আমার সামর্থ্য যতদিন আছে ততদিন পর্যন্ত আমৃত্যু আপনাদের এই সব আমি করে যাব ইনশাআল্লাহ। সি প্লাস টিভি চট্টগ্রাম।